হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে দেখাবো ঢাকা এক্সপ্রেসওয়ে নতুন যে প্রজেক্টটি হচ্ছে, এই প্রজেক্টের অনেকদিন ধরে নির্মাণ কাজ চলছে, তবে আমি আজকে দেখাবো সর্বশেষ আপডেট নিউজ। 2019 সালে এটা নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় 9,000 কোটি টাকা, এবং এটা আজকে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে একদম খিলক্ষেত পর্যন্ত। যদিও আমার কাছে মনে হচ্ছে প্রজেক্টের কাজ একটু ধীরগতিতে এগোচ্ছে, তারপর যদি এটা একবার সম্পূর্ণ হয় তাহলে ঢাকার জ্যাম একদম কমে যাবে আশা করি। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারগুলো সবগুলো বসানো হয়ে গেছে এই জায়গাতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে খিলক্ষেতের দিকে। আকাশটা মেঘলা হতে আলোর স্বল্পতার কারণে একটু ঘোলাটে দেখা যাচ্ছে সবকিছু, আসলে আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। এই প্রকল্পটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার জন্য 2021 সালের ডিসেম্বর পর্যন্ত টার্গেট নেওয়া হয়েছে। এই প্রকল্পটি প্রায় আপনার হচ্ছে 19 কিলোমিটার দীর্ঘ, এবং এটিতে 31টির মতো র্যাম্প থাকবে, মানে হচ্ছে আপনার সংযোগ সড়ক, এবং এতে থাকবে 11টির মতো টোল প্লাজা। এখন আমি উপরের ফ্লাইওভার উপরে উঠছি, এটা হচ্ছে খিলক্ষেতের অংশ থেকে, এবং ফ্লাইওভার উপরে একটু দাঁড়াবো আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখার জন্য। এখন ফ্লাইওভার দিয়ে নেমে যাচ্ছি।
যাব এখন নতুন বাজারের দিকে। এবং এই জায়গাতে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।